গল্পগুচ্ছ থেকে দালিয়া ছোট গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটি অসাধারণ ছোট গল্প। এখানে ঔরঙ্গজেবের কাছে শাহসুজা পরাজিত হয়ে আরাকান রাজ্যে আশ্রয় লাভ করে। শাহসুজার তিনটি কন্যা ছিল। এই রাজপুত্রদের সঙ্গে শাহসুজার তিনটি কন্যার বিবাহের ব্যবস্থা বা প্রস্তাব করে আরাকান রাজ। এতে শাহসুজা রাজি ছিলেন না, ফলে আরাকান রাজ এদেরকে কৌশলে নদীতে নিয়ে ডুবিয়ে মারার কথা বলেছিল। সেই মতো নিয়ে যাওয়া হয় এবং এটি টের পেলে শাহসুজা ছোট কন্যাকে নিজেই নিক্ষেপ করে নদীতে। বড় কন্যা আত্মহত্যা করে এবং মেঝোটাকে নিয়ে রহমত আলী, হচ্ছে শাহসুজার একজন বিশ্বস্ত ভৃত্য, সে জুলিয়াকে নিয়ে নদীতে ঝাঁপ দেয়। আর হচ্ছে ছোটটি যেটা আমিনা, একে এ ভাসতে ভাসতে মানে খুব তাড়াতাড়ি একটা জেলের কাছে ধরা পড়ে, ধীবর যাকে বলে, জেলে জেলে তাকে রক্ষা করে নিয়ে যায়। তো জেলে সঙ্গে আমিনা বড় হয়ে ওঠে, অভ্যস্ত হয়ে ওঠে। এদিকে ওই জুলিখা আবার ওই আমিনার সঙ্গে মিলিত হয়। আর রহমত আলী, রহমত শেখ সদ্য নামে, ওই আরাকান রাজেই আবার চাকরি করতে শুরু করে। তো দালিয়া নামক একজন যুবক, সে কিন্তু আমিনার প্রেমে পড়ে এবং এই দালিয়া মূলত আমিনার ঘরে অহরহ যাতায়াত সবসময় করে। জুলিয়া প্রথমে দেখে অবাক হয়, এরপরে বিষয়টা মেনে নেয়। একসময় ওই রহমত শেখের কাছ থেকে চিঠি আসে যে রাজপুত্র, এখন তিনি রাজা, আর বৃদ্ধ হয়েছে সেই আসল রাজা, এখন রাজপুত্রই রাজা, সে আমিনাকে দেখেছে এবং তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করবে। তখন জুলিখা বলে যে যার জন্যে আমাদের দিদি অর্থাৎ বড় বোন আত্মহত্যা করেছে, বাবা মারা গেছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ নেওয়া উচিত, সুতরাং এই হলো সুযোগ। তো একটি ছুরি দিয়ে দেওয়া হয় আমিনাকে, জুলিখাও সাথে যায় এবং বিবাহের বেশ আয়োজন হয়, বিবাহ হয়েও যায়। তারপর যেটা কথা অনুযায়ী সেটা হচ্ছে যে আমিনা আসলে বাসর রাতে দালিয়ানা মানে সেই রাজপুত্রকে হত্যা করবে। এদিকে বিবাহের জন্যে যখন আমিনাকে নিয়ে যাবে রাজপুত্র বা রাজা, তখন দালিয়াকে বলে আমি তো রানী হতে চলেছি। দালিয়ার মধ্যে কোনো ভাবলেশ দেখা যায় না। আমিনা খুবই অবাক হয় যে যার সঙ্গে এতদিনের সম্পর্ক তার মধ্যে কোনো ভাব নেই। তখন ওই জুলিখা এবং আমিনা পাশাপাশি বিবাহ হয়ে যাওয়ার পরে বাসর ঘরে যাবে, আমিনার হাতে ছুরি থাকে। কাছে গেলে জুলিখা দেখে আসলে সে তো দালিয়া এবং আমিনা আসলে কি বলে অজ্ঞান হয়ে যায় যে এ তো দেখি দালিয়া, সে কী করে রাজা হলো। এই হচ্ছে ছোট গল্প দালিয়া ছোট গল্প। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাথে থাকুন। রবীন্দ্রনাথ ঠাকুরের সবগুলো ছোট গল্প, উপন্যাস, বঙ্কিমচন্দ্রের সবগুলো উপন্যাস এখানে আলোচনা করা আছে, চাইলে দেখতে পারেন। অনেক 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 ধন্যবাদ।